আসসালামু আলাইকুম আশা রাখছি আপনারা ভালো আছেন আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মোট দশটা উপায় বলে দেব যে দশটা উপায়ের মাধ্যমে আমরা চাইলে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে টাকা ইনকাম করতে পারবো তো ওয়েবসাইটের মাধ্যমে অর্থ উপার্জনের বা টাকা ইনকামের সবচেয়ে জনপ্রিয় উপায়টি হচ্ছে পে পার ক্লিক অর্থাৎ আমরা যে গুগল অ্যাডসেন্সের মাধ্যমে অর্থ উপার্জন করার কথা বলি সেটা গুগল অ্যাডসেন্সের মাধ্যমে বিশ্বে অনেক নামি দামি প্রতিষ্ঠান অনেক হাজার হাজার প্রতিষ্ঠান রয়েছে যাদের ওয়েবসাইটে মনিটাইজের মাধ্যমে অর্থ উপার্জন করছে তো কিভাবে আপনি গুগল অ্যাডসেন্সের মধ্যে অর্থ উপার্জন করতে পারবেন সে সম্পর্কে আমি আরেকটা ভিডিও আপনাদের সামনে হাজির করব ইনশাআল্লাহ তো সেই ভিডিওটা আপনাদের দেখার আসলে আমন্ত্রণ রইল তো গুগল অ্যাডসেন্স হচ্ছে গুগলের একটি প্রতিষ্ঠান অঙ্গ প্রতিষ্ঠান যারা বিভিন্ন ওয়েবসাইটে বিজ্ঞাপন প্রচারের একটা মাধ্যম তৈরি করেছে আর এটা হচ্ছে সারা বিশ্বের সবচেয়ে জনপ্রিয় একটা মাধ্যম যেটার মাধ্যমে আসলে পাবলিশাররা বা ব্লগাররা বা কন্টেন্ট ক্রিয়েটর বা কন্টেন্ট রাইটার বা আর্টিকেল রাইটাররা বা ব্লগাররা অ্যাড পাবলিশ করে টাকা ইনকাম করে তো আপনি যদি ব্লগিং করেন বা কন্টেন্ট রাইটিং এই ধরনের কাজের সাথে সম্পৃক্ত হতে চান তাহলে গুগল এক্সচেন্সের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবেন দ্বিতীয় অপশনটা হচ্ছে নেটিভ অ্যাডভার্টাইজিং নেটিভ মানে কি নেটিভ মাধ্যমে হচ্ছে দেশীয় প্রতিষ্ঠানগুলোর অ্যাড প্রচার করা দেশীয় প্রতিষ্ঠানগুলো অ্যাড প্রচারের মাধ্যমে কিন্তু আপনার ওয়েবসাইটের মাধ্যমে আপনি অর্থ উপার্জন করতে পারবেন এক্ষেত্রে আপনার ওয়েবসাইটটা অবশ্যই জনপ্রিয় ওয়েবসাইট হতে হবে যে ওয়েবসাইটে প্রচুর ট্রাফিক আসবে সেই ওয়েবসাইটেই তো বেশি ইনকাম হবে এটাই স্বাভাবিক যখন আপনার ওয়েবসাইটে প্রচুর ট্রাফিক আসবে বা ভিজিটর আসবে তখন আপনি বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বলতে পারবেন যে আমাদের এই ধরনের একটা ওয়েবসাইট আছে আপনি চাইলে এখানে আপনার প্রতিষ্ঠানের প্রচার প্রচারণা করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি বিভিন্ন প্রতিষ্ঠানে সারা পেতে পারেন তো দেশীয় প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে এভাবে অ্যাড নিয়েও কিন্তু আমরা ওয়েবসাইটের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারি থার্ড উপায়টি হচ্ছে ভিডিও অ্যাডভার্টাইজিং ভিডিও অ্যাডভার্টাইজিংয়ের মাধ্যমেও কিন্তু আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে অর্থ উপার্জন করতে পারবো এক্ষেত্রেও আমরা গুগলের মাধ্যমে অ্যাড নিয়ে আমাদের ওয়েবসাইট মনিটাইজ করে কিন্তু অর্থাৎ গুগল অ্যাডসেন্সের মাধ্যমে অ্যাড নিয়ে আমরা ওয়েবসাইটে মনিটাইজ করে অর্থ উপার্জন করতে পারবো এছাড়া আমরা চাইলে দেশীয় বিভিন্ন প্রতিষ্ঠানের ভিডিও অ্যাডগুলো আমাদের ওয়েবসাইটে প্রদর্শন করে এখান থেকে অর্থ উপার্জন করতে পারবো এটা খুবই কমন খুবই একদমই জনপ্রিয় মাধ্যম যেটার মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট আসলে অর্থ উপার্জন করছে চতুর্থ উপায়টি হচ্ছে অ্যাড স্পেস ভাড়া দেওয়া আপনার ওয়েবসাইট যদি খুবই খুবই জনপ্রিয় একটা ওয়েবসাইট হয় যেখানে প্রচুর ট্রাফিক আসে এবং নির্দিষ্ট টপিকের ট্রাফিক আসে ধরুন আপনি মোবাইল ফোন নিয়ে একটা ওয়েবসাইট করলেন সেই মোবাইল ফোন সার্চ করার জন্য বিভিন্ন লোক আপনার ওয়েবসাইটে আসে এখানে প্রায় ধরা যে প্রতিদিন পঞ্চাশ হাজার লোক আপনার ওয়েবসাইটে আসে বিভিন্ন ধরনের মোবাইল সম্পর্কিত তথ্য জানার জন্য তো সেক্ষেত্রে আপনি বিভিন্ন মোবাইল কোম্পানিকে আপনার ওয়েবসাইটের একটা স্পেস ভাড়া দিয়ে এখান থেকে ইনকামের একটা ব্যবস্থা করতে পারবেন এটার জন্য অবশ্যই যে বললাম দিনে পঞ্চাশ হাজার এক লাখ এরকম ভিজিটর অবশ্যই আপনার ওয়েবসাইটে আসতে হবে তবে এখান থেকে আপনি ইনকাম করতে পারবেন কারণ যখন আপনি ছোট বা ছোটো কন্টেন্ট ক্রিয়েটর হবেন তখন কিন্তু আপনার কাছ থেকে কেউ আপনাকে কেউ অ্যাড দিতে চাইবে না তো সেই সেই জন্য আপনাকে সেই ধরনের জনপ্রিয় ওয়েবসাইট বানাতে হবে বা সেই ধরনের নতুন কোনো টপিক নিয়ে যদি আপনি রিচ করতে পারেন তাহলে অবশ্যই সম্ভাবনা রয়েছে সে ধরনের একটা জায়গা করার পঞ্চম উপায়টি আরও জনপ্রিয় যেটার মাধ্যমে সারা বিশ্বে অনেক বড় বড় ডিজিটাল মার্কেটাররা দাপিয়ে বেড়াচ্ছে যারা ঘরে না থেকে সারা বিশ্বব্যাপী ঘুরে বেড়াচ্ছে আর এই ঘোরার ফাঁকে ফাঁকে কাজ করে প্রচুর অর্থ উপার্জন করছে আর সেই মাধ্যমটা হচ্ছে অ্যাফিলিয়েট মার্কেটিং আপনি বিশ্বাস করতে পারবেন না আমি যদি আপনাদের সামনে কোনো তথ্য হাজির করি তাহলে হয়তো আপনি বিলিভ করতে পারবেন না যে আসলেই কি এতটাকে ইনকাম করা সম্ভব অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের মাধ্যমে জি আমরা যারা বাংলাদেশি রয়েছে। আমরা ইনকাম করতে গেলে হায়েস্ট ইনকাম বলতে কত বুঝি সর্বোচ্চ বলে এক লাখ টাকা এক লাখ টাকা যদি মান্থলি ইনকাম হয় এটা আমরা অনেক বেশি মনে করি কিন্তু যারা অ্যাফিলিয়েট মার্কেটিং করছে প্রফেশনাল ডিজিটাল মার্কেটার বা অ্যাফিলিয়েট মার্কেটার তাদের কাছে এই টাকা ইনকাম করাটা আসলে মামুলি ব্যাপার তো অ্যাফিলিয়েট মার্কেটিং কি অ্যাফিলিয়েট মার্কেটিং কিভাবে করতে হয় অ্যাফিলিয়েট মার্কেটিং আসলে খায় না মাথায় দেয় এটা সম্পর্কে যদি আপনি আরও জানতে চান তাহলে এই ওপেন ইউনিভার্সিটি যেটাকে বলা হয় ইউটিউব সেখানে আপনি যেতে পারেন সেখানে হাজার হাজার ভিডিও টিউটোরিয়াল রয়েছে সেগুলো দেখে দেখে কিন্তু আপনি একটা ভালো অর্থ উপার্জনের মাধ্যম সৃষ্টি করতে পারবেন আর এটা অর্জন করার জন্য আপনি কি কি করতে হবে সেটা অবশ্যই আপনি সেই ভিডিও টিউটোরিয়ালগুলোতে পেয়ে যাবেন তো ষষ্ঠ উপায়টি হচ্ছে ই কমার্স মার্কেটিং অথবা নিজের প্রোডাক্ট বিক্রি করা আপনি হয়তো কোনো ব্যবসার সাথে অলরেডি যুক্ত আছেন যেটা আসলে অনলাইন বিজনেস নয় সেটা হচ্ছে অফলাইন বিজনেস সেটা যে কোনো ব্যবসা হতে পারে চাল ডালের বিজনেসও হতে পারে হতে পারে সেটা ইলেকট্রিক প্রোডাক্টের বিজনেস হতে পারে সেটা খাবারের বিজনেস যে বিজনেসই হোক না কেন আপনি কিন্তু সেই বিজনেসটাকে অফলাইন থেকে অনলাইনে কনভার্ট করতে পারবেন আসলে এভাবে আমাদের বাংলাদেশে বর্তমানে অনেকেই ব্যবসা করছে তো এটাকে আসলে বলা হয় ই কমার্স ই কমার্স ই মানে কি ই মানে হচ্ছে ইলেকট্রিক কমার্স মানে বিজনেস ই কমার্স বিজনেস মানে হচ্ছে ইলেকট্রিক বিজনেস ইলেকট্রিক মাধ্যমের মাধ্যমে আপনার বিজনেসকে প্রমোট করা তো এটা আপনি আপনার যে কোনো অফলাইন ব্যবসাকে আসলে অনলাইনে পরিণত করতে পারবেন এবং এখান থেকে আপনি হিউজ পরিমাণ কাস্টমার পেয়ে যাবেন যাদের কাছ থেকে আপনি প্রচুর পরিমাণ অর্থ উপার্জন করতে পারবেন একটা ওয়েবসাইটের মাধ্যমে অষ্টম উপায়টি হচ্ছে স্পন্সার্ড কন্টেন্ট আপনার ওয়েবসাইটে আপনি অলরেডি প্রচুর কন্টেন্ট আপলোড করেছেন কিন্তু এমনও হতে পারে আপনি যে রিলেটেড ওয়েবসাইট তৈরি করেছেন সেই রিলেটেড আরও প্রচুর ওয়েবসাইট রয়েছে যারা আপনার ওয়েবসাইটের মাধ্যমে আর্টিকেল পাবলিশ করতে চাচ্ছে এটাকে বলে গেস্ট আর্টিকেলও বলে গেস্ট পোস্টও বলে আবার স্পন্সার পোস্টও বলে তো আপনি এই স্পন্সার পোস্টের মাধ্যমেও কিন্তু অর্থ উপার্জন করতে পারবেন যেমন ধরুন আমি যেমন আমার ওয়েবসাইটে বিভিন্ন ব্যবসায় রিলেটেড টপিকগুলো শেয়ার করি এখন যদি কোনো একজন ব্যক্তি বলতে চায় যে আমার ওয়েবসাইটের মাধ্যমে সে তার প্রতিষ্ঠানের প্রচার করতে চায় তাহলে আমি তার প্রতিষ্ঠানের নামে একটা কন্টেন্ট লিখে দেব। যে তার প্রতিষ্ঠানটা অনেক ভালো এই সেই অনেক কিছু লিখবো লেখা লেখার বিনিময়ে সবার শেষে তার ওয়েবসাইট বা তার আর প্রতিষ্ঠানের ঠিকানা বা এরকম কিছু দেওয়া থাকবে এবং তার বিনিময়ে তার কাছ থেকে আমি কিছু অবশ্যই আমি একটা কিছু বেনিফিট নিব। তো এভাবে করে কিন্তু গেস্ট পোস্ট অথবা স্পন্সার কন্টেন্টের মাধ্যমে কিন্তু অর্থ উপার্জন করা যায় যেটা আমাদের বাংলাদেশে বিভিন্ন ইউটিউব চ্যানেলগুলো করে থাকে দেখবেন যে তারা যে রিলেটেড ভিডিও করে করতে করতে হঠাৎ করে কোনো একটা প্রতিষ্ঠানের সুনাম করলো করে আবার তারা আবার তাদের নিজের টপিকটা শুরু করলো ঠিক এভাবে করে আমরা ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু বিভিন্ন প্রতিষ্ঠানের সম্পর্কে কন্টেন্ট লিখে তার বিনিময়ে অর্থ উপার্জন করতে পারবো নবম উপায়টি হচ্ছে ওয়েবসাইট বিক্রি করা বা ফ্লিপিং ওয়েবসাইট আপনি একটা ওয়েবসাইটকে মোটামুটিভাবে এসিও করে ভালো মানের কন্টেন্ট আপলোড করে মোটামুটিভাবে জনপ্রিয় করেছেন এবং আপনার ওয়েবসাইটে ভালো ট্রাফিক আসা শুরু করেছে এই ওয়েবসাইট থেকে একটা ভালো ইনকামও আসা শুরু করেছে এমন একটা ওয়েবসাইটকে আপনি চাইলে বিক্রি করে দিয়েও কিন্তু একটা ভালো অর্থ উপার্জন করতে পারবেন দেখা যায় একটা ওয়েবসাইটে যদি মাসে এক ডলার ইনকাম হয় তাহলে সেই ওয়েবসাইটটা কেনার জন্য সবাই আগ্রহী হবে তো সেই ধরনের ব্যবসা আসলে সারা বিশ্বব্যাপী জনপ্রিয় বেশ বেশ জনপ্রিয় এই ব্যবসার মাধ্যমটি এভাবে অনেকেই প্রচুর ইনকাম করছে আপনি যদি গুগলে লিখে সার্চ করেন যে টপ ওয়েবসাইট সেলিং ওয়েবসাইট তাহলে কিন্তু আপনি এ ধরনের প্রচুর ওয়েবসাইট পেয়ে যাবেন যে যাদের মাধ্যমে আপনি ওয়েবসাইট বিক্রি করে একটা অর্থ উপার্জনের ব্যবস্থা করতে পারবেন এটা করার জন্য আপনি কীভাবে এই কাজটা করবেন এটা জানার জন্য আপনাকে ইউটিউবে যেতে হবে ইউটিউবে প্রচুর ভিডিও রয়েছে সেই সম্পর্কে আপনি লিখে খুঁজে বের করে আপনি ভিডিও দেখুন তাহলে কিন্তু এ সম্পর্কে আরও ভালো ধারণা পেয়ে যাবেন তো মোটামুটিভাবে এই ছিল আমাদের আজকে ভিডিও টপিক তো আপনি চাইলে বিভিন্নভাবে আসলে ওয়েবসাইটের মাধ্যমে অর্থ উপার্জন করা সম্ভব আপনি চাইলে বিভিন্নভাবে অর্থ উপার্জন করতে পারবেন যেহেতু বর্তমানে ডিজিটাল যুগ চলছে ডিজিটাল মাধ্যমে যদি আপনার কেরিয়ার গঠন করতে পারেন আশা রাখছি আপনি অনেক ভালো করতে পারবেন কারণ আগামী ভবিষ্যতে ডিজিটাল মার্কেটিং বা ডিজিটাল ক্ষেত্রে যারা কাজ করবে তাদের কেরিয়ারই থাকবে সর্বোচ্চ পর্যায়ে আর অফলাইনের ব্যবসা বা ব্যবসা বাণিজ্য বা চাকরি বাকরি যে ভালো চলবে না তা নয় বরং এই যে একটা নতুন ক্ষেত্র তৈরি হলো যদিও এটা পাঁচ বছর আগে যারা করত তারা এখন বেশ ভালো পর্যায়ে রয়েছে তো সেই হিসেবে আমি বলতে পারি আরও পাঁচ বছর পরে এই মাধ্যমটা আরও আরও ভালো পর্যায়ে চলে যাবে তো সেই হিসেবে আপনি চাইলে ডিজিটাল মাধ্যমে যে কোনো একটা কেরিয়ার গঠন করে আপনি আপনার কার্যক্রম শুরু করে দিতে